আবেগপ্রবণ মানুষদের দুঃখ বেশি। যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনে ভালোবাসার অভাব থাকে। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না, এটাই বাস্তবতা। যদি কখনো জানতে পারি তুমি হবে আমার মৃত্যুর কারণ, তবু আমি তোমারই গলা জড়িয়ে চিৎকার করব, ভালোবাসি তোমায় আমি। জো সিরফ মেরা থা সিরফ মেরা। খুব একা হয়ে গেছি আমি, তাই না? এখন না আমার কেউ, না আমি কারো। কি বললা? মনে পড়তেছে আমাকে? মজা পাইলাম আমি তোমাকে দেখে। আগর কিসমত মে হোগা তো ও চল কর আয়েগা, অর আগর নাই হোগা তো আকার ভি চলা যায়েগা। তুমি আমার হও না হও সেটা তো ভাগ্যের ব্যাপার, তুমি আমার হও না হও সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি যে আল্লাহর কাছেও চাইবো না সেটা তো হতে পারে না। চলে যায়েঙ্গে চুপচাপ একদিন তেরি দুনিয়া সে, প্যার কি কদর কিসে কহতে হ্যায় ইয়ে তুঝে ওয়াক্ত সিখা দেগা। আরে দূর, ভেঙে পড়ার কিছু নেই, চিরকাল কেউ পাশে থাকে না। ভালোবাসা না পাওয়ার পরেও ভালোবেসে গেছি, দিনের পর দিন ইগনোর করার পরেও কাছে আসার চেষ্টা করছি, জানি না জনাব কোন পাপের কারণে নিজের ভালোবাসায় জড়াইছি। ধীরে ধীরে সারি ইয়াদে ইয়াদ তক মে রহেঙ্গি মুঝে, কুছ দিন মে পুরি তরিকে সে ভুল জাউঙ্গা তুমে, শায়দ কুছ দিন মে তুমারে বারে মে বাত করনা ভি পসন্দ না আয়ে মুঝে, और तब मेरी फरियाद है खुदा से कि तब तुम्हें मेरी जिंदगी में वापस भेजे कि मैं दिखा सकूं। मोहब्बत में अगर मोहब्बत कम हो ना तो चलता है, लेकिन अगर एतमाद ना हो तो रिश्ता कभी नहीं चल सकता। एक तरफा ভালোবাসা একটা আজব অনুভব হয়, না পাওয়ার খুশি না হারানোর ভয়। তোমার গল্পে আমি সস্তা হলেও আমার গল্পে তুমি আমার পুরো পৃথিবীটা। তাকে শুয়ে দেখিনি কখনো, তাহলে এত অনুভূতি আসে কোথা থেকে এখনো? না টাকা পয়সা, না নাম ধাম, না বাড়ি গাড়ি, এসব কিছুর মোহতে নেই আমি। বিশ্বাস করো কেউ আসো আর আমাকে বুকে জড়িয়ে ধরো, আজকাল নিজের মধ্যেও নেই আমি। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না, এটাই বাস্তবতা। কেউ কখনো ছেড়া চলে গেলে এত কষ্ট পায় না, কেউ কখনো ছেড়া চলে গেলে এত কষ্ট পায় না, কারণ দুনিয়াতে ভালোবাসার মানুষগুলো ঠিক ততদিনই থাকে যতদিন তাদের স্বার্থ থাকে। প্রত্যেকটা ছেলের লাইফে ভালোবাসাটা একবারই আসে, যে ছেলেটা একবার ভালোবেসে ঠকে গেছে মনে করেন তার ফিলিংস সব মরে গেছে, তারপর তার লাইফে যে আসুক সুন্দর হোক বা যেমনই হোক তাকে ছেড়ে। যার চোখে আমি খারাপ খোদা তাকেও তুমি ভালো রেখো। जिन्होंने तुम्हारे साथ बुरा किया है ना, ना उनके साथ अच्छा करो ना बुरा,
बस दूर रहो। আমি কখনো তোমাকে অভিশাপ দেইনি, কিন্তু আমার দীর্ঘ শ্বাসগুলো তোমাকে কখনো ক্ষমা করবে না। প্রতিটি মোনাজাতে দোয়া করি তুমি ভালো থাকো, কিন্তু আমার নির্ঘুম রাতগুলো তোমাকে ভালো থাকতে দিবে না। আজ হঠাৎ করে নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম, কেন ছুটে চলিস আমার পিছু পিছু? ছায়া বলল, আমি ছাড়া আর কি আছে তোর? কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো? যিনি লেখেন তিনি জানেন। সোজা সাপটা উত্তর দাও। বাস্তবে তুমি অন্য কারো হলেও কল্পনায় কিন্তু তুমি একান্তই আমার। সে অন্য কাউকে মনের মধ্যে রেখে সে আমাকে বলে, তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না।